হামাসের হাতে জিম্মি তিন ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। শুক্রবার এক বিবৃতিতে IDF মুখপাত্র ড্যানিয়েল হেগারি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 7 অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে পালানোর সময় তিন ইসরায়েলিকে হত্যা করে হামাস। IDF মুখপাত্র আরও জানান, তিন ইসরায়েলির মরদেহ গাজায় জিম্মি করে রেখেছিল হামাস। এই উদ্ধারের ঘটনায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালান পিঙ্কাস। হামাসের হাতে জিম্মি তিন ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে IDF। এক বিবৃতিতে IDF মুখপাত্র ড্যানিয়েল হেগারি জানান, 7 অক্টোবর নোভা মিউজিক্যাল ফেস্টিভ্যাল থেকে পালানোর সময় গ্যালেন্টার ইৎসাক, আমিত বুসকিলা এবং শানি লুককে হত্যা করে হামাস। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে তিনি জানান, তিন ইসরায়েলির মরদেহ গাজায় জিম্মি করে রেখেছিল হামাস। শানি লুক, আমিত বুসকিলা, ইৎসাক গ্যালেন্টার। পোস্টমর্টমের পর মরদেহগুলো আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ড্যানিয়েল হেগারি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, হামাস বর্বরোচিতভাবে জিম্মিদের হত্যা করছে। শেষ মুহূর্ত পর্যন্ত হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে IDF চেষ্টা করে যাবে বলেও অঙ্গীকার করেন তিনি। We will leave no stone unturned. We will do everything. হামাসের হাতে জিম্মি তিন ইসরায়েলের মরদেহ কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি IDF। এদিকে গাজার উত্তরাঞ্চল এবং সীমান্তবর্তী রাফা শহরে হামলা জোরদার করেছে তারা। ইসরায়েল সরকারের বরাত দিয়ে MSNBC জানায়, তিনটি মরদেহ উদ্ধারের পর এখনও 132 জন ইসরায়েলি নাগরিক হামাসের হাতে জিম্মি অবস্থায় আটক রয়েছেন। এর আগে অন্তত 35 জন জিম্মির মৃত্যুর খবর জানায় তারা। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালান পিঙ্কাস বলেন, হামাসের হাতে জিম্মি তিন ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনা দুঃখজনক। রাফায় IDF হামলা জোরদার বিষয়ে তিনি বলেন, এই হামলায় জিম্মিদের উদ্ধারের চেয়ে যুদ্ধের পরিসর বাড়বে। হামাস নির্মূলে কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করে অ্যালান পিঙ্কাস বলেন, এ খবরে নেতানিয়াহু বিচলিত নন। হামাস নির্মূলে গাজায় চলমান অভিযানকে নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি। জাহান মিথুন, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।